হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো মিশরীয় সভ্যতা এবং নীলনদ। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী আপডেট সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার একটি হলো মিশরীয় সভ্যতা। আপনি জানেন কি, এই সভ্যতার উৎপত্তি নীলনদকে কেন্দ্র করে, আর যে কোনো সভ্যতার সৃষ্টি হয় নদ বা নদীকে কেন্দ্র করে। তাই আজও মিশরের সকল প্রাচীন সভ্যতার নিদর্শন নীলনদের তীরেই দেখা যায়। আফ্রিকা মহাদেশে অবস্থিত নীলনদ পৃথিবীর সবচেয়ে বড় নদ। নদীটি শ্বেত এবং নীলাব নামক দুটি উপনদে বিভক্ত হয়ে পৃথিবীর প্রায় 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। উপনদ দুটি সুদানের রাজধানী খার্তুমের নিকট মিলিত হয় এবং পরে মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়। মোহনার কাছে বিশাল বদ্বীপ সৃষ্টি করে যা ভূমধ্যসাগরে মিশেছে। এক, নীলনদকে ঘিরে মিশরীয় সভ্যতা। প্রাচীনকাল থেকে নীলনদকে দীর্ঘতম নদ হিসেবে ধরা হয়, যার দৈর্ঘ্য প্রায় 4132 মাইল। যদিও বর্তমানে অনেকেই আমাজন নদীকে দীর্ঘতম নদী হিসেবে মান্য করে। নীলনদের উৎসস্থল নিয়ে বহুকাল যাবৎ একটি বিবাদ রয়েছে। কেউ মনে করেন লেক ভিক্টোরিয়া আসলে এর উৎপত্তি স্থল, কারণ লেক ভিক্টোরিয়া থেকে ছোট উপনদী তৈরি হয়ে নীলনদে মিশেছে। আবার অনেকে মনে করেন সবচেয়ে বড় উপনদীগুলোর উৎপত্তিস্থল কাগেরা নদী, আসলে নীলনদের উৎসস্থল, যা বর্তমানে বেশি সংখ্যক মানুষের মধ্যে মান্য হয়েছে। নীলনদের শ্বেত এবং নীলাভল নীল নামক দুটি উপনদী রয়েছে। এই উপনদী দুটি সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে পরবর্তীকালে নীলনদ নামে। সুদানের দীর্ঘতম মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে মিশরে প্রবেশ করেছে এবং মিশরের মধ্য দিয়ে শেষে বিশাল বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্যসাগরে মিশেছে। দুই, নীলনদকে ঘিরে মিশরীয় সভ্যতা। এই নদের নামকরণ নিয়েও বহু বিবাদ রয়েছে। যেমন, এক ধারণা অনুযায়ী নীল শব্দটি সেমিটিক শব্দ নাহাল থেকে এসেছে, যার অর্থ নদী। আবার অন্য ধারণা অনুযায়ী গ্রিক নেলস থেকে এসেছে, যার অর্থ উপত্যকা। প্রাচীন মিশর সভ্যতায় পুরো নীলনদের জলের উপরই নির্ভর ছিল। এই নদের জল মানুষ পানীয় বা কৃষিকাজের জন্য ব্যবহার করত। যেহেতু মিশর বৃষ্টিপাত খুবই কম হয়, তাই ইথিওপিয়াতে প্রচুর বৃষ্টিপাত হলেও তার ফলে মিশরে বন্যা সৃষ্টি এবং সে বন্যার কাদামাটি কৃষিকাজের জন্য ব্যবহার করা হতো। এছাড়াও পিরামিড তৈরিতে নীলনদ এক বিশেষ ভূমিকা পালন করেছে। পিরামিডের পাথর নিয়ে আসার জন্য নীলনদকে মিশরীয়রা পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করত। নীলনদের দক্ষিণ প্রবাহটি ভয়ঙ্কর নীলকুমিরের জন্য বিখ্যাত। তিন, নীলনদকে ঘিরে মিশরীয় সভ্যতা। প্রতি বছর প্রায় 200 জনেরও বেশি মানুষ ভয়ঙ্কর নীলকুমিরের শিকার হন, তাদের বেশিরভাগই মৎস্যজীবী বা স্থানীয়। 1970 সালে এই নদের উপর অসুয়ান হাই নামে একটি বাঁধ নির্মাণ করা হয়, যার ফলে বন্যার জল জমিয়ে রেখে পরবর্তীকালে কৃষিকাজের জন্য সুবিধা হয়। প্রাচীন মিশরের লোক দেবতা হাপিকে নীলনদের দেবতা হিসেবে ধারণা করা হতো। বার্ষিক বন্যার কারণ ভেবে তারা এই দেবতাকে পূজা করতেন। এই দেবতাকে আরও দুটি নামে সম্বোধন করা হতো, যেমন লর্ড অফ দ্য রিভার, লর্ড অফ দ্য ফিশেস অ্যান্ড বার্নস। চার, নীলনদকে ঘিরে মিশরীয় সভ্যতা। মিশরের প্রায় 8 কোটি মানুষের বসবাস রয়েছে নীলনদের উপকূলে। মিশরের সবচেয়ে বড় শহর আলেকজান্দ্রিয়া নীলনদের মোহনায় অবস্থিত, যেখানে প্রায় 40 লাখ মানুষের বাসস্থান। রোজেট্রা নামক শহরটিও নদের মোহনায় অবস্থিত, যেখানে পৃথিবীর বিখ্যাত রোজেট্রা পাথরখণ্ডটি দেখা যায়। রোজেট্রা পাথরখণ্ডে খোদাই করা লিপি থেকে মিশরীয় সভ্যতার পরিচয় পাওয়া যায়। আর এভাবেই নীলনদ মিশরীয় সভ্যতাকে দিয়েছে এক অনন্য ঐতিহাসিক রূপ। তাই বলা যায় এই নীলনদ মিশরীয় সভ্যতার একমাত্র ধারক ও বাহক। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানান। ও আপনার যদি মনে হয় এই তথ্যটি আপনি আরও বন্ধুকে জানাতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।